দীর্ঘ লকডাউনে মুম্বাইতে আটকে এক ব্যক্তি, তাই বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে উঠে বেছে নিলেন অন্য পথ। পেঁয়াজ ব্যবসায়ী সেজে মুম্বাই থেকে ফিরলেন নিজের গ্রামের বাড়ি আহমেদাবাদে। 25শে মার্চ থেকে শুরু হওয়া লকডাউনে নাস্তানাবুদ দেশবাসী, দেশের বিভিন্ন স্থানে আটকেও পড়েছেন বহু মানুষ। এমত অবস্থায় জরুরি পরিষেবা ছাড়া আর কিছুই সচল নয়। মুম্বাইতে আটকে পড়া এক ব্যক্তি লকডাউনের প্রথম পর্ব ভিন রাজ্যে কাটিয়ে দিলেও আশায় ছিলেন যে লকডাউন উঠলেই বাড়ি ফিরে আসবেন, কিন্তু কোথায় কি। লকডাউনের দ্বিতীয় পর্বের মেয়াদ বৃদ্ধি পাওয়ায় বিপত্তির মুখে পড়েন আহমেদাবাদের বাসিন্দা প্রেমমূর্তি পাণ্ডে। একদিকে টাকা নেই, অন্যদিকে মহারাষ্ট্রের সংক্রমণের আশঙ্কা তাকে চিন্তায় ফেলে। তাই যেমন ভাবা তেমন কাজ। ব্যবসায়ী সেজেই প্রথমে অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি করতে পাড়ি দিলেন তিনি। প্রেমমূর্তি পাণ্ডের কথায়, আমি মুম্বাই বিমানবন্দরের কর্মী, লকডাউনে আটকে পড়ায় আমায় আন্ধেরির আজাদনগরের একটি ঘিঞ্জি এলাকায় থাকতে দেওয়া হয়। সেখানে সংক্রমণের আশঙ্কায় থাকায় আমি ব্যবসায়ী সেজে পালানোর পরিকল্পনা করি। জানা যায় পাণ্ডে প্রথমে তরমুজ বিক্রেতা হওয়ার চেষ্টা করেন, কিন্তু তাতে লাভ না হওয়ায় মুম্বাইয়ের এক ব্যবসায়ী সঙ্গে চুক্তি করে একটি ছোট্ট ট্রাক ভাড়া করে নাসিকের পিম্পলগাঁও পর্যন্ত যান তিনি। সেখান থেকে 10,000 টাকা চুন তরমুজ কিনে মুম্বাইতে ব্যবসায়ীর কাছে পাঠিয়ে দেন, কিন্তু তরমুজ ভালো বিক্রি না হয় সেখানে তিনি আটকে পড়ে যান। পরে পরিকল্পনা বদলে মুম্বাইয়ের বাইরে পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নেন। তাই পরের দিন সাহসে ভর করে তিনি 77,500 কিলো পেঁয়াজ ট্রাকে তুলে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়। 23শে এপ্রিল আহমেদাবাদের কাছে পৌঁছে মুন্দেরা বাজারে তার পেঁয়াজ পাইকারি ব্যবসা ভালো না হওয়ায় সেখানেই আটকে পড়েন প্রেমমূর্তি পাণ্ডে। তাই সেদিনটা অপেক্ষা করে তিনি কয়েক কিলোমিটার দূরে কঠুয়ায় গিয়ে রাস্তায় গাড়ি দুর্ঘটনার ভান করেন। দুর্ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে যায় টিপি নগরের পুলিশ। তারা গিয়ে তাকে উদ্ধার করে আহমেদাবাদে তার বাড়িতে পৌঁছে দেন। পাশাপাশি চিকিৎসকদের নিয়ে গিয়ে তাকে পরীক্ষাও করান। তবে ভিন রাজ্য থেকে ফেরায় পাণ্ডেকে নিজের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন পুলিশ আধিকারিকরা।